আসসালামু আলাইকুম, শুরুতে শুনবেন সংবাদ শিরোনাম। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ডলি জহুর, প্রাক প্রাথমিক খুলছে না, ইসলামে হিজাব পরা আবশ্যক নয় কর্ণাটক সরকার, শেষ ইচ্ছা মায়ের সঙ্গে একটু কথা বলিয়ে দে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন জ্যেষ্ঠ অভিনয় শিল্পী ডলি জহুর। কাশি বেড়ে যাওয়ায় গতকাল রাতে এই অভিনয় শিল্পীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ডলি জহুরের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনয় শিল্পী রওনক হাসান। ডলি জহুরের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিয়ে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রওনক হাসান। সেখানে তিনি লিখেছেন, আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী ডলি জহুর করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে, তাই অযথা হাসপাতালে কেউ ভিড় করবেন না। সবাই ডলি মার ডলি জহুরকে বিনোদন অঙ্গনের অনেকেই মা বলে ডাকেন, তার জন্য দোয়া করবেন। রওনক জানান তার শ্বাসকষ্ট আছে, তবে অক্সিজেন লাগছে না, খাওয়া দাওয়া স্বাভাবিকভাবে করছেন, কাশি একটু বেড়েছে, এরই মধ্যে বুকের সিটি স্ক্যান করা হয়েছে, তবে এখনও রিপোর্ট হাতে পাননি, তাই জানা যায়নি ফুসফুস কতটা সংক্রমিত হয়েছে। প্রায় 8 বছর ধরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় যাওয়া আসার মধ্যে আছেন অভিনয় শিল্পী ডলি জহুর। অভিনয় কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী, গত 13 জানুয়ারি বাংলাদেশে এসেছেন তিনি। 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ভোট দিতে দেখা গেছে তাকে। এবার কতদিন থাকবেন জানতে চাইলে ডলি জহুর বলেন, আমি ওই দেশের নাগরিক নই, আমার ইচ্ছা অনুযায়ী এখানে থাকব, যদি খুব একটা যাওয়ার প্রয়োজন না পড়ে তাহলে আপাতত যাচ্ছি না, আমি দেশেই আছি। আপনি কেন কমিয়ে দিয়েছেন অভিনয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 2020 সালের 3রা জানুয়ারি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, সে সময় 3 মাস সেখানে ছিলাম, ওই সময় থেকে অভিনয় করছি না, কারণ ওই সময় ঢাকার বাড়িটি ঠিকঠাক করার জন্য সময় দিতে হয়েছিল, এরপর অস্ট্রেলিয়ায় চলে গেলাম, 2 বছরের বেশি সময় থেকে এলাম, আমি অভিনয় করব না এ কথা বলিনি, তবে এখন সব কাজ করব না, বেছে বেছে করব, বয়স হয়েছে, আগের মতো চাপ নিতে এখন কাজও করতে পারবো না, আগে যেসব কঠিন কাজ করেছি এখন তার করা সম্ভব নয়, তাছাড়া আগে সব কাজে আনন্দ পেতাম, এখন সব কাজে আনন্দ পাই না। এদিকে করোনা সংক্রমণ কমায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস চলার ঘোষণা এলেও বন্ধই থাকছে প্রাক প্রাথমিক ক্লাস। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শুক্রবার 18 ফেব্রুয়ারি গণমাধ্যমকে বলেছেন, করোনা সংক্রমণ কমায় আপাতত স্বাস্থ্যবিধি মেনে 1 মার্চে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়া হবে, আর প্রাক প্রাথমিক স্তরের শ্রেণীকক্ষে শিক্ষা আপাতত বন্ধই থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের 1 বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা নামে একটি স্তর আছে, এটিকে শিশু শ্রেণীও বলা হয়ে থাকে। এছাড়া ইংরেজি মাধ্যমের স্কুল এবং কিন্ডারগার্টেনে প্লে, নার্সারি, কেজি ইত্যাদি শ্রেণী আছে। এদিকে শুক্রবার 18 ফেব্রুয়ারি সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী 1 মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এদিন থেকেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। করোনা সংক্রান্ত জাতীয় ক্যাটাগরি পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে বলে জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার 17 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এক সংবাদ সম্মেলনেও জানিয়েছেন, আগামী 22 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে, তবে প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হতে 10 দিন বা 2 সপ্তাহ লাগতে পারে। উল্লেখ্য, দেশে প্রথমবার করোনা সংক্রমণ শুরু হলে 2020 সালের 17 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে 1.5 বছর পর 2021 সালের 12ই সেপ্টেম্বর খুলে দেওয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। একইভাবে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও চালু হয়। এরপর করোনা বেড়ে যাওয়ায় ফের চলতি বছরের 21 জানুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
অপরদিকে ভারতের কর্ণাটক রাজ্যে স্কুল কলেজের ছাত্রীদের হিজাব পরা ইস্যুতে উত্তাল হয়ে ওঠে। এই উত্তাল অবস্থার মধ্যে ভারতের কর্ণাটক সরকার হাইকোর্টে এক শুনানির যুক্তিতর্কে বলেছে, ইসলামের ধর্মীয় বিধান পালনে হিজাব পরা আবশ্যক নয়। একই সঙ্গে তাদের বক্তব্য, এটির ব্যবহার ঠেকানো হলে ভারতীয় সংবিধানের 25 ধারা লঙ্ঘিত হয় না। সংবিধানের এই ধারা ধর্মীয় স্বাধীনতা সুরক্ষা দেয়। শুক্রবারের শুনানিতে এই যুক্তি দেন তিনি। অ্যাডভোকেট জেনারেল এজি প্রভুলিং নাভাজি বলেন, সরকার অবস্থান নিয়েছে যে ইসলাম অনুসরণে হিজাব পরা প্রয়োজনীয় অনুষঙ্গ নয়। গত 5 ফেব্রুয়ারি কর্ণাটক সরকারের দেওয়া আদেশ আদালতে চ্যালেঞ্জ করা মুসলিম শিক্ষার্থীদের অভিযোগ প্রত্যাখ্যান করেন অ্যাডভোকেট জেনারেল। এসব শিক্ষার্থীর অভিযোগ ছিল, শিক্ষার্থীদের হিজাব কিংবা গেরুয়া স্কার্ফ ব্যবহার থেকে বিরত রাখা সংবিধানের 25 ধারার লঙ্ঘন। অ্যাডভোকেট জেনারেলের যুক্তি, 5 ফেব্রুয়ারি রাজ্য সরকারের দেওয়া আদেশ আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এর বিরোধিতা করার কিছু নেই। হিজাব বিতর্ক সংক্রান্ত সব পিটিশনের বিষয়ে এক অন্তর্বর্তী আদেশে গত সপ্তাহে হাইকোর্ট ক্লাসরুমে হিজাব, গেরুয়া শাল, স্কার্ফ সহ যাবতীয় ধর্মীয় কাপড় পরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। অন্যদিকে নরসিংদীর মনোহরদীতে একটি বাড়ির খড়ের গাদার নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম মিঠু হোসেন, বয়স 24। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সিরাজগঞ্জের একটি ইসলামিয়া ডিগ্রি কলেজের BA প্রথম বর্ষে পড়াশোনার পাশাপাশি অনলাইনে শাড়ির ব্যবসা করতেন। পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে হত্যার কারণও। বাবুরহাটের শাড়ি সম্পর্কে ধারণা নিতে প্রথমবারের মতো নরসিংদীতে এসেছিলেন। ফেসবুকে পরিচয় হওয়া দুই বন্ধুর ভরসায় নরসিংদীতে আসার পর অপহরণের শিকার হন মোহাম্মদ মিঠু হোসেন। তাকে অপহরণের পর 1 লাখ টাকা মুক্তিপণ না পেয়ে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করার জন্য খড়ের গাদার নিচে মরদেহ ফেলে রাখেন অপহরণকারীরা। পুলিশ বলছে, বৃহস্পতিবার 17 ফেব্রুয়ারি সকাল 9টার দিকে মনোহরদীর একদুয়ারিয়ার ইউনিয়নের হুগলিয়াপাড়া গ্রামের মোহাম্মদ রূপচানের বাড়ির খড়ের গাদার নিচে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ওই যুবককে আগে কখনো এই এলাকায় দেখা যায়নি বলে জানান স্থানীয় ব্যক্তিরা। পরে খবর পেয়ে দুপুর 12টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই খড়ের গাদার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে। যুবকের পিঠে, গলায় ও চোখের নিচে জখম ছিল। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। পরে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে রাতেই সিরাজগঞ্জ থেকে মিঠু হোসেনের পরিবারের সদস্যরা মনোহরদী থানায় আসেন। রাত 12টার দিকে পুলিশের কাছে থাকা ছবি দেখে মরদেহ শনাক্ত করেন মিঠুর বড় বোন মিনু আক্তার। অপহরণের পর নির্যাতন করে হত্যার অভিযোগে ওই রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহত ব্যক্তির বড় বোন মিনু আক্তার। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলছেন, মিঠু বাবা 6 মাস আগে মারা গেছেন। তার মাও দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত। বাবার মৃত্যুর পর পড়াশোনার পাশাপাশি অনলাইনে শাড়ির ব্যবসা করে সংসার চালাতেন মিঠু। স্থানীয় বিভিন্ন হাট থেকে শাড়ি সংগ্রহ করে অনলাইনে বিক্রি করলেও নরসিংদীর বাবুরহাটের কাপড় বিক্রির ইচ্ছে ছিল তার। এই জন্য গত বুধবার সকালে সিরাজগঞ্জের থেকে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হন। ঢাকায় পৌঁছার পর তিনি এক আত্মীয়ের বাড়িতে দুপুরের খাবার খান। পরে সন্ধ্যা 6টার দিকে নরসিংদী পৌঁছে পরিবারের সদস্যদের কাছে ফোন কল করে ঠিকঠাক পৌঁছানোর খবর জানান। তবে নরসিংদীতে ঠিক কাদের কাছে তিনি গিয়েছিলেন তা কেউ জানতেন না। মামলার বাদীও মিঠুর বড় বোন মিনু আক্তার নরসিংদীর সদর হাসপাতালের মর্গের সামনে RTV নিউজকে বলেন, বুধবার রাত 8টার একটু আগে মিঠু তার নিজের মুঠোফোন নম্বর থেকে কল করে তাদেরকে জানান তাকে আটক রেখে মারধর করা হচ্ছে। তার বিকাশ নম্বরে দ্রুত 1 লাখ টাকা পাঠিয়ে দিতে বলেন মিঠু, নইলে তার আমাকে মেরে ফেলবে বলেন। তখন অপহরণকারীদের একজন ফোনটা ধরে বলেন, আপনারা এই মুহূর্তে যদি 1 লাখ টাকা পাঠান তাহলে আপনার ভাইকে আমরা ছেড়ে দেব। মিনু আক্তার তাকে বলেন, এখন তো রাত প্রায় 8টা বাজে, এই সময় তো কারো কাছে টাকা চেয়ে পাবো না, একটু সময় দিন, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি। মিনু জানান, রাত 12টা পর্যন্ত অন্তত 50 বার মিঠুর ফোনে অপহরণকারীদের সঙ্গে তাদের কথা হয়েছে। ফোনে কথা বলার পুরোটা সময় মারধর ও মিঠুর কান্নার শব্দ শুনেছেন। মিনু আক্তার আরও বলেন, রাত 12টার দিকে মিঠুর সঙ্গে যখন আমাদের শেষ কথা হয়, মিঠু বলছিল, আপু তোরা বোধহয় আমাকে আর বাঁচাতে পারলি না, আমার শেষ ইচ্ছা মায়ের সঙ্গে একটু কথা বলিয়ে দে। মায়ের সঙ্গে মিঠু কথা বলার পরই
সারা রাত তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপরই সিরাজগঞ্জ সদর থানায় গিয়ে এ বিষয়ে সাধারণ ডায়েরি করি আমরা। নিহত মিঠুর বোন আরও বলেন, বৃহস্পতিবার সকাল 10টার দিকে আবার মিঠুর নম্বর থেকে কল দিয়ে অপহরণকারীরা জানতে চান টাকা পাঠাচ্ছি না কেন। আমি তাকে বলি আমার ভাইকে ফোনটা দেন, তার সঙ্গে কথা বলে এখনই টাকা পাঠাচ্ছি। কিন্তু তিনি বলেন আগে টাকা পাঠান, তারপর ভাইয়ের সঙ্গে কথা বলবেন। এরপর ফোন কেটে দিয়ে মুঠোফোন অফ করে দেন। এটাই ছিল তাদের সঙ্গে আমাদের শেষ কথা। পরে জানতে পেরেছি ওই সময় মিঠুর মরদেহ উদ্ধার করছিল পুলিশ, অর্থাৎ মিঠুর মৃত্যুর পরও মুক্তিপণ চাইছিলেন তারা। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান আরটিপি নিউজকে বলেন, মিঠু হোসেন নামের ওই যুবককে অপহরণের পর নির্যাতন করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ নানা দিক থেকে তদন্ত শুরু করেছে। এছাড়া ময়নাতদন্তের পর নিহত ব্যক্তির মরদেহ শুক্রবার বিকেলে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।